নমস্কার, নমস্কার। আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন। এই মুহূর্তে ওভার টেলিফোন আমার সাথে রয়েছেন কলকাতা ইউনিভার্সিটি অল ক্যাম্পাস এক্স ইউনিট প্রেসিডেন্ট এবং স্টেট টিএমসিপির এক্স স্টেট জেনারেল সেক্রেটারি আব্দুল কায়ুম মোল্লা। দাদা, আপনাকে দ্য রেগুলার ডট ইনে স্বাগত। থ্যাংক ইউ দাদা। দাদা, প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে করে নেব, যে আমরা জানি যে আপনি সেই সিপিএম এর আমল থেকে এসএফআই এর বিরুদ্ধে লড়াই করে নর্থ ক্যালকাটার বিভিন্ন কলেজে এবং ইউনিভার্সিটিতে তৃণমূল ছাত্র পরিষদকে প্রতিষ্ঠা করার পিছনে আপনার ভূমিকা অনস্বীকার্য, কি বলবেন এ বিষয়ে? সে কিছু যেটা বলার, যে সেই সময় যখন কলেজে ভর্তি হয়েছিলাম বরাবরই বামপন্থী বিরোধী ছিলাম। মানে বামপন্থী বলতে আমি বামপন্থাকে বিরোধী নই, যারা রাজ্য শাসন করছিল তথাকথিত যারা বামপন্থী ছিল আমাদের যে রাজ্যে, তাদের বিরোধী ছিলাম। এবং মমতা ব্যানার্জির সেই লড়াইটাকে আমাকে আরো 10টা ছাত্রছাত্রীর মধ্যে আমাকে অনুপ্রাণিত করেছিল। এবং সেই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা নর্থ কলকাতার বিভিন্ন কলেজ, সেন্ট পলস কলেজ, আমি প্রাক্তন ছাত্র, সেন্ট পলস কলেজ সহ আরো যে কলেজ গুলোতে যে গণতন্ত্র বলতে কিছু রাখেনি, কলেজ গুলোতে রাখেনি তখন এসএফআই বা সিপিএম, কিন্তু সেই গণতন্ত্র না রাখা সত্ত্বেও যে কটা কলেজ লড়াই করেছিল তার মধ্যে আমাদের কলেজ ছিল এবং আমরা ছিলাম। এবং মমতা ব্যানার্জি সেই লড়াইটাকে আমরা সামনে রেখে অনুপ্রাণিত হয়ে আমরাও লড়াই করেছি এবং অ্যাটলিস্ট যারা হয়েছে 2011-তে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে, তারপর আস্তে আস্তে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির ঠিক ঠিক ছাত্র ছাত্রীদের যেভাবে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদকে এগিয়ে নিয়ে গেছে, সেইভাবে আমরাও আস্তে আস্তে সমস্ত কলেজ গুলোতে তৃণমূল ছাত্র পরিষদের নীতি আদর্শকে ছড়িয়ে দিয়ে কলেজটাকে আমরা গণতান্ত্রিক ভাবে আমরা জয়লাভ করেছি। এটাই আমরাও জানি যে রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্থানটা কিন্তু সেই ছাত্র রাজনীতি থেকে, একদম একদম সেখান থেকেই আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। মানে একদম এই বিষয়টা কিভাবে আপনাদেরকে অনুপ্রাণিত করে? দেখুন, মমতা ব্যানার্জি তো শুধু তৃণমূল ছাত্র পরিষদকে তো অনুপ্রাণিত করে না, সকল সকল ছাত্র সমাজকেই অনুপ্রাণিত করে। যেসব মানুষ তাদের শুধু রাজনৈতিক জীবনের বাইরেও যে লাইফটা আছে, তাদের যারা বিভিন্ন কাজে ব্যর্থ হন তাদেরকে অনুপ্রাণিত করে ওনার লড়াই, ওনার আদর্শ, ওনার যেভাবে উনি নেতৃত্ব দিয়েছেন বাংলাকে, যেভাবে উনি নেতৃত্ব দিয়েছেন তৃণমূলকে, সেটাকে অনুপ্রাণিত করে প্রত্যেক সমাজের প্রত্যেক স্তরের মানুষকে। সেজন্য মমতা ব্যানার্জি এক এবং অদ্বিতীয়, এর বাইরে আর কোনো কথা নেই। আচ্ছা, যে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনার কাছে করব, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন যেটা আপনার কাছে করব, এই করোনা মহামারী চলছে এখন, আমরা সবাই জানি, এর মধ্যেই মাধ্যমিক এবং এইচএস এর রেজাল্ট পাস আউট হয়েছে, রেজাল্ট আউট হয়েছে। তো যারা যারা পাস আউট করেছে এইচএস এর যারা ক্যান্ডিডেটরা, এই করোনার বিরুদ্ধে কিন্তু তাদেরকে বেশি করে লড়তে হচ্ছে, যেমন কলেজে ভর্তি প্রক্রিয়া ওই করোনার জন্য স্থগিত হয়ে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের একজন কার্যকর্তা হিসেবে কি করে ছাত্রছাত্রীর মনোবল বৃদ্ধি করছেন? দেখুন, আমরা সমস্ত ছাত্রছাত্রীর পাশে আছি এবং ছাত্রছাত্রীরা অনেকটাই জানে, তারা যে এখন শুধু তারাই নয়, সমাজের প্রতিটা স্তরের মানুষই কিন্তু এই করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমাদের যে ছাত্র সমাজ গুলো আছে, ধরুন শুধু মাধ্যমিক বা আমি এইচএস এর স্টুডেন্টদের কথা বলবো না, প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা স্টুডেন্ট যারা লড়াই কর মানে করোনা মহামারীর মধ্যে দিয়ে পড়াশোনা করছে, তাদেরকে বলবো যে ভীত না হতে, এই মহামারী সারাজীবন থাকবে না, তাদের কাছে এটা একটা স্মৃতি হয়েছে, মানে মানে কালো একটা ছায়া হিসেবে থাকবে তাদের জীবনে, কিন্তু এই কালো জিনিসটাই তাদেরকে আগামী দিনে লড়াইয়ের শক্ত করবে, আগামী দিনে পথ চলার পথকে আরো সুঠম করবে। এবং তৃণমূল ছাত্র পরিষদ প্রতিটা ছাত্র ছাত্রীর পাশে আছে, তৃণমূল কংগ্রেস সকল ছাত্রছাত্রীর পাশে আছে এবং তাদের যে কোনো প্রয়োজনে তারা আমরা তৃণমূল ছাত্র পরিষদের যে কোনো নেতৃত্ব সাথে যোগাযোগ করতে পারে, আমরা সর্বক্ষণ তাদের সাথে আছি। আর আরেকটা প্রশ্ন যেটা করব, যে এই আমফানের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তৃণমূল মাদারের থেকেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তো আপনাদের ওইখানে ওই এলাকায় বা ওই কলকাতা চত্বরে
কি কি নিয়ে পরিকল্পনা করেছিলেন বা কি কি পদক্ষেপ নিয়েছিলেন? দেখুন, আমফানের পরবর্তী পরিস্থিতি যদি কলকাতা ধরায়, হুম তৃণমূল ছাত্র পরিষদ হুম সারা রাজ্যে তাদের যারা প্রতিনিধিরা আছে, তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্যবৃন্দ আছেন হুম সারা রাজ্যে, তারা তাদের মতো নেতৃত্বের কথা মতো তারা কাজ করেছে। হুম তারা কিছু যেখানে পেরেছে দুস্থদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, হুম হুম যেখানে গাছ পড়ে গেছে সেখানে তারা চেষ্টা করেছে গিয়ে সাহায্য করা, যারা হুম প্রতিনিধি কাজ করছিলেন, হুম 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 যেখানে যাদের ঘর পড়ে গেছে, এরকম আমাদের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রচুর রকম ছাত্রছাত্রীরা আমাদের কাছে যোগাযোগ করেছিল, যে দাদা আমার সুন্দরবন এলাকায় বাড়ি, হুম আমার বাড়ি চাল উড়ে গেছে, হুম আমার হুম থাকা জায়গা নেই। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা যে যেখানে পেরেছে নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করেছে, এবং প্রতিটা মানে ছাত্রছাত্রীরা যোগাযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদের সাথে, এবং যারা যোগাযোগ করে উনি, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ খবর পেয়েছে যে এই আমফানের ফলে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ পাশে দেওয়ার চেষ্টা করেছে। শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবাংলায় করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আচ্ছা আচ্ছা, আর আরেকটা প্রশ্ন যেটা এই মুহূর্তে মাথায় আসছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে বাংলার যুব শক্তি যে প্রকল্পটা, মাননীয় হুম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তৃণমূলের কোনো সংগঠনই ভিন্ন নয়, তো সেই না জায়গায় দাঁড়িয়ে এই যে যুব শক্তি যে প্রকল্পটা, হুম এইখানে এইখানে তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিভাবে যোগদান করছে? দেখুন, এখানে যুব শক্তিটা একদম নাম রেজিস্ট্রেশন কথা বলেছেন আমাদের হুম 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 সর্বভারতীয় সভাপতি যুব অভিষেক ব্যানার্জি, হ্যাঁ হ্যাঁ এবং প্রত্যেক ছাত্রছাত্রী চেষ্টা করেছে যারা হুম তৃণমূল ছাত্র পরিষদ করে, হুম যে এই যুব শক্তির একটা অঙ্গ হয়ে হুম সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের সেবা করবে। সাধারণ মানুষের সেবা করার জন্য হুম হুম প্রত্যেকে চেষ্টা করেছে, এবং প্রচুর আমাদের তৃণমূল ছাত্র পরিষদ সদস্যবৃন্দ আছে যারা এই নাম রেজিস্টার করেছে, এবং তারা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। তারা তাদের মধ্যে মতো করে যেরকম অভিষেক আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছে সেভাবে কাজ করার চেষ্টা করছে, এবং আগামী দেখবেন, আগামী দিন দেখবেন এই যুব শক্তি যে প্রকল্পটা, বা প্রকল্প আমি বলবো না, যুব শক্তি যে চিন্তা ভাবনা মমতাজি বা সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি নিয়ে এসেছেন, এতে দেখবেন যে এর সুফলটা সুদূরপ্রসারী হবে। মানে সুফলটা আমরা নিশ্চয়ই ভোগ করব, এমনটাই একদম আশা করি একদম, এটা একদম। এটা সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আচ্ছা, আমরা একদম ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এটা শেষ প্রশ্ন আপনার কাছে করব, যে সামনেই 2021-এর বিধানসভা ভোট, সাথে কর্পোরেশন ভোটগুলো আছে, পৌরসভা ভোটও আছে হুম করোনার জন্য যেগুলো স্থগিত হয়ে রয়েছে, হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের আগামী দিনে, কি কি পরিকল্পনা রয়েছে, কিভাবে দলীয় নেতৃত্ব কাজের মাধ্যমে এই সরকারের কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরবেন? দেখুন, এখন তো আমরা জানি সারা বাংলার কি অবস্থা, হুম 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 সকলেই করোনার মধ্যে লড়াই করছে, করোনার বিরুদ্ধে লড়াই করছে। হুম এই পরিস্থিতি দাঁড়িয়ে ছাত্র সমাজ যারা চেষ্টা করছে হুম বাই ওভার ফোন বা ভার্চুয়ালি, তাই তো, এটা একটা খুব, ভার্চুয়ালি, এক সপ্তাহ বড় কথা হ্যাঁ ভার্চুয়ালি, এখন তো সবকিছু ধরুন ভার্চুয়ালি ভার্চুয়ালি হয়ে হচ্ছে, গেছে, হ্যাঁ 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 হ্যাঁ, তো ভার্চুয়ালি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, এটা এবং খুব বড় মাধ্যম। বড় মাধ্যম, বড় মাধ্যম, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এইখানে বসে আমি সারা বাংলায় আমার বার্তাটা ছড়িয়ে দিতে পারছি। একদম একদম, তো সেই ভার্চুয়ালি তারা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিটা সদস্যবৃন্দ, এই যে 10 বছর মমতা ব্যানার্জি সারা বাংলাটাকে আমূল পরিবর্তন করে দিয়েছে, যে কাজগুলো করেছে, একটা একটা প্রকল্প, যেগুলো প্রকল্পগুলো সারা বিশ্ব থেকে প্রশংসা পাচ্ছে, হুম হুম প্রত্যেক প্রকল্প থেকে বিশ্ব থেকে পুরস্কৃত হচ্ছে, হুম সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, ছাত্র সমাজের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং এইভাবে এগোচ্ছে। আপাতত এটাই এখন মাধ্যম, এরপরে যখন করোনা মহামারী থেকে আমরা নিস্তার পাবো, আশা করি রাজ্য নেতৃত্ব, আমাদের সিনিয়র নেতৃত্ব, আমাদের দলীয় নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে ফিজিক্যালি কাজ করব, কিন্তু এখন আমরা ভার্চুয়ালি কাজটা করছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে ওভার টেলিফোন ছিলেন কলকাতা ইউনিভার্সিটি অল ক্যাম্পাস ইউনিটের এক্স প্রেসিডেন্ট এবং টিএমসিপির স্টেটের এক্স জেনারেল সেক্রেটারি আব্দুল কায়ুম মোল্লা। দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার। আপনারা দেখতে থাকুন দ্য রেগুলার .ইন। ধন্যবাদ।